বা হ্যাঁ, মানে যেটা এই জন্য ফার্স্ট যখন শুনলাম না, ওটাই ভাবলাম কৃষ্ণর বা বললো কৃষ্ণ বুদ্ধ, বাট হ্যাঁ মানে ব্যাপারটা বলো সেটাই সেম জিনিসটাকে ওড়িয়া ল্যাঙ্গুয়েজে বললো, তো ওটাই কেউ মানে নিজেকে ভগবান ভেবে নিয়েছে হয়তো মনে হলো, কারণ কি কাউকে মশা ভেবে মারছে এরকম কোন একটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপার। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তারা যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সেও আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা ওড়িয়া মুভির টিজার রিয়াকশন নিয়ে এসেছি, যেটা আমাদের ভিডিওর কমেন্টে সাজেশনে ছিল, তো সেই সাজেশন থেকে আমরা ভিডিওটা করছি। এটা আমি অরিজিনাল যে ইউটিউব চ্যানেলে দেওয়া ছিল সেখানে এটার সাবটাইটেল নেই, এক দু লাইন আছে আমি যা শুনেছি, তো সেটার জন্যই আমি এটা প্রচার টিভি বলে কোথাও একটা কোনো একটা অন্য চ্যানেল থেকে আমি দেখছি যেখানে সাবটাইটেল দেওয়া আছে। ওকে, তো উড়িয়া এটা হ্যাঁ এটা এটা আমাদের মনে হয় ফার্স্ট টাইম কোন ওড়িয়া ফিল্ম এক্স্যাক্টলি বা কোন রিয়াকশন বা রিভিউ আমরা কখনো করিনি। এটা ডাইরেক্ট করছে রাজেশ, আর স্টারিং এ আছে অতুল কুলকার্নি আছে এখানে। অতুল কুলকার্নি বেশ অন্যান্য ল্যাঙ্গুয়েজে মুভি করে, মারাঠি, হিন্দি, আমি এক্সপেক্ট করিনি নামটা, আমি এক্সপেক্ট করিনি। মনোজ, তাছাড়া মনোজ মিশ্রা, তানিকেল্লা, ভারানি, ইয়াশপাল, শর্মা এবং অন্যান্য অনেকে আছে। আচ্ছা, তো দেখা যাক কি টপিক নিয়ে। আমার জন্য একদম নতুন একটা। হ্যাঁ, স্টেট পুলিশ লেখা ছিল। অহম সর্বস্ব প্রভু মত্তঃ সর্বম প্রবর্ততে ইতি মন্ত্যা ভজন্তে মাম বুদ্ধা ভাব সমন্বিত। সারা জগতের উৎপত্তির কারণ, সারা দুনিয়া মো পাই চলছে, এ সত্য জানিথিবা ব্যক্তি ভক্তি ভাবরে মোর দ্বারস্থ হুঁতে। যদি গোটিয়ে মশা আসি আমাকে কামড়ে, আমি গোটে চুপ হয়ে বসিব, আমি তাকে সঙ্গে সঙ্গে মারি দেব। সে শ্রীকৃষ্ণ হুঁতু কি বুদ্ধ হুঁতু কি যীশু হুঁতু, ঠিক সেইয়া করবেন, আপনার সেমতি করুন। কৃষ্ণ বুদ্ধ ল্যাঙ্গুয়েজে বললো, নিজেকে ভগবান ভেবে নিয়েছে হয়তো মনে হলো, কারণ কি কাউকে মশা ভেবে মারছে এরকম কোন একটা ইন্ডিকেশন। আসলে ব্যাপারটা কি, মানে একটা একটা এই সংস্কৃত শ্লোক গুলোরই এক একজনের কাছে এক এক রকম মানেটা। তো এটা আমার পার্সোনালি মনে হয় জিনিসটা খুব ইজিতে বললে বুঝতে পারতো, বা ইজিতে বেশি বুঝে গিয়েও প্রবলেম হয়তো হতো, তাই জন্য এরকম হিসাবে দেয়া ব্যাপারটা মেটাফরিক্যালি। আর সেটা অনেকেই হয়তো না বুঝে অনেক ভুল হিসাবেও জিনিসটাকে নেয়, তো আমার মনে হয় ওই রকম ভাবেই কোন অন্য থানাস। ভালো, থ্যাংক ইউ ফর দ্য সাজেশন, একদম হয়তো না ভালো, ইন্টেন্স লাগলো আমার টিজারটা বেশ। একদম, আর অতুল কুলকার্নি আছে বলে আমার স্টোরিটার উপর আরো ভরসা আছে,
কারণ আতুল কুলকার্নি খুবই ভালো স্টোরি মানে নিজেও যেমন লিখে সাজেস্টও যখন করেছে মানে আমার মানে হয় না আমরা যেটা সবথেকে ভালো কিছু দেখি তখন আমরা কাউকে বলি এটা দেখো তো সাজেশনের জন্য সত্যি মানে সাজেশনটা খুব ভালো মানে উড়িয়াম আমরা এর আগে কখনো আর এটা যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে হয় অবশ্যই দেখবো আর যদি নাও হয় তো চেষ্টা করব চেষ্টা করব যেখানে সাবটাইটেল থাকবে সেখানে দেখার চেষ্টা করব একদম আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে আপনারা এটার ব্যাপারে জানেন কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর অন্যান্য অন্যান্য কোন ল্যাঙ্গুয়েজে মানে আমরা অনেক পাঞ্জাবি বা অন্যান্য অনেক জায়গায় অনেক সিনেমা হয় যেগুলো আমরা কখনো করিনি তো এরকম কিছু সাজেশন থাকলে আপনারা অবশ্যই জানাবেন তো আমাদের অন্য ইন্ডাস্ট্রির প্রতিও আরো ইচ্ছেটা বাড়বে হ্যাঁ সবসময় খোঁজ খবর নেওয়া হয় না হিন্দি বা একদম একদম এতগুলো জায়গা ইন্ডাস্ট্রিটা বেশিটাই আমরা ফলো করি তো অবশ্যই কোনো ভালো ইয়ে থাকলে আমাদের অবশ্যই সাজেশন দেবেন আমরা এরকম ভিডিও এরাও করেছি আরো করব একদম আর এরকম আর কি ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি আর যে কমেন্ট করে আমাদের একটা সাজেস্ট করেছিল তাকে আমি বিশেষ করে বলছি আপনি আপনার মতামত জানাবেন আমাদের কিছু কিছু মিস আউট হলো বুঝতে বা আরো কিছু বুঝতে হতো না আমরা যেটা বুঝেছি ঠিকঠাক মোটামুটি আর হ্যাঁ এটা যদি রিয়েল ঘটনা হয়ে থাকে তো উইদাউট এনি স্পয়লারস আমরা জানাতে পারি আর আবার তাহলে নেক্সট উইকে আপনার সাথে দেখা হবে বাই বাই